দিদি প্রমাণ করে দিলেন যে তার ভাইপো যতই সংস্কারের কথা বলে বাজার গরম করুক, দিদির দল যেমন ছিল তেমনই থাকবে, চুরি বাটপাড়ি ছাঁচড়ামু যেমন করছিল তেমনই করবে। দিদি কোনো পরিবর্তনে বিশ্বাস করে না। তার ভাইপোর দিদির কেসটাকে বীর বানানোর যে স্লোগান, তারপরে ভাইপোর আর কোনো আওয়াজ মুখ দিয়ে বার হচ্ছে না। দুর্নীতি নিয়ে দিদির ভাইপোর কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কারণ দিদি বুঝিয়ে দিয়েছে যে দিদি চোরদেরকে সঙ্গে নিয়েই চলবেন। কারণ দিদি জানে যে এতদিন যাদেরকে আমি লালিত পালিত করেছি, যাদেরকে লালিত পালিত করে বড় বড় চোর বাটপার বানিয়েছি, আজকে তাদের বিরুদ্ধে যদি কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়, কোনো সংস্কারের চেষ্টা করা হয়, তাহলে যাকে বলে লোম বাঁচতে কম্বল না থাকার অবস্থা হয়ে যাবে। স্বাভাবিকভাবেই দিদি জানে যে তার রাজনীতির ভবিতব্য চোর বাটপাট ছেঁচোর দুর্নীতিবাজদের সঙ্গে নিয়ে। তাই দিদি আজ যারা দিদির দলের দুর্নীতিগ্রস্ত লোক তাদেরকে রক্ষা করার জন্য উমেদারি করছে। বাগুইয়াটির দুটো অল্প বয়সী ছেলেকে, দুই ভাই স্কুলের ছাত্র, তাদেরকে অপহরণ করে নিয়ে খুন করে দেওয়ার পর যদি কোনো জননেতা বলে তারা ড্রাগ খেত, তার মানে এটাই প্রমাণ করতে চায় যে ড্রাগ খেত বলে খুন হয়েছে। তার মানে কি খুঁড়িদেরকে তারা সমর্থন করতে চাইছে? এটাই বাংলার তৃণমূল। দুর্ভাগ্য আমাদের যে যাদেরকে জননেতা বানিয়েছে বাংলার মানুষ, তারা দেখুন তারা কি বলতে চাইছে। আজ তারা খুনিদের পক্ষে, অপহরণকারীদের পক্ষে, লুটেরাদের পক্ষে, এটা তার আরেকটা জ্বলন্ত উদাহরণ। দেখুন, আমি তো আগেই বলেছিলাম যে ভাইপো হঠাৎ করে বিপ্লবী সাজার চেষ্টা করছে, তৃণমূল যেভাবে মানুষ দেখতে ভালোবাসে সেই রকম তৃণমূল দেখানোর চেষ্টা করছে, পোস্টার ঠোস্টার মারল। তো এটা আমরা সবাই জানি যে তৃণমূল দল শুধুমাত্র মমতা ব্যানার্জিকে সামনে রেখে গড়ে উঠেছিল, এ কথা আমরা কেউ অস্বীকার করি না। অর্থাৎ তৃণমূল দলের হিজেমন বলতে যা বোঝায়, একক নেত্রী তার নাম মমতা ব্যানার্জি। তো স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির কাছ থেকে সেই ফ্ল্যাগটা কেড়ে নিতে চাইছে তার ভাইপো। তার ভাইপোটা টিম বানিয়েছে, যুবকদের তার মধ্যে প্রাধান্য দিতে চাইছে। ফলে তৃণমূল দলে এখন নবীন আর প্রবীণের যে লড়াই, সেই লড়াই ক্রমশ প্রকট হচ্ছে, সংঘাত ক্রমশ বাড়ছে। তারই কতগুলো প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির পেনিট্রেশন বাড়ছে পুলিশের মধ্যে, পুলিশের মধ্যে বিজেপির পেনিট্রেশন বাড়ছে, আর না হলে চিঠিটা দেওয়া হয়েছে সেটা ইচ্ছা করে লিক করা হচ্ছে, লিক করে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আরে ক্ষমতা থেকে ধরে নে, যার কথা বলছেন যে নেতার কথা, সেই নেতা এই মুর্শিদাবাদে এসে সব অন্যায় কাজ করেছে, কংগ্রেস দলকে ভাঙানো, কংগ্রেস দলের লোকদেরকে জেলে পোড়া, মিথ্যা কেসে গাঁজার কেস দেওয়া, মাদক পাচারের তাদেরকে কেস দিয়ে জেলে ভরেছে, এখনও তারা জেলে আছে। তো সে বিপ্লবী নেতা, সে তার মনে হয়েছে পরে যে বিজেপিতে যাওয়া দরকার, মুখ্যমন্ত্রী হতে হবে, এবার বিজেপিতে গিয়ে হেরেছে, দিশা নির্দেশ পাচ্ছে না কোন দিকে কী করবে, আবার বিজেপিও ছাড়তে পারছে না, এই তার অবস্থা। তার কথার আমার কাছে বিন্দুমাত্র মূল্যও নেই, অমূল্যও নেই। এসব বেকার তাদের মতন রাজনীতিবিদদের কোনো কথার কোনো গুরুত্ব আমার কাছে নেই, তার একটাই কারণ তারা নিজেরা কোনো রাজনৈতিক চরিত্র নিয়ে বেঁচে থাকে না। দিদির দালালি করতে করতে এখন মোদির দালালিতে তারা মনে করছে বেশি লাভ হবে। দিদির দালালি করে এই মুর্শিদাবাদ, এই মালদা, দিনাজপুর লুটেছে, এখন মনে করছে মোদির দালালি করে আর একটু যদি এলাকা বাড়ানো যায়। আইনজীবীরা সঙ্গে নিয়ে রাত 12টার পরে বন্ধ জিডি অফিসে হাজিরা, কি করে 12টার সময় হাজিরা দেওয়ার নির্দেশ দিতে পারে, এটা নিয়ে বিতর্ক তৈরি। না, কখনোই নির্দেশ দিতে পারে না, তবে টাইপে ভুল হতে পারে, পিএম এর জায়গায় এএম হতে পারে, সেটা আমার জানা নাই। বাকি 12:30টা মহিলাকে কখনো ডেকে পাঠাতে পারে বলে আমি জানি না, এটা ডেকে পাঠানো অনুচিত, অন্যায়। আফটারঅল সে একজন মহিলা, একজন মহিলার সঙ্গে এ ধরনের ব্যবহার কোনো তদন্তকারী সংস্থা করতে পারে না।